হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু অন্যরকম একটি ভিডিও। আজকে আমরা যাব নেত্রকোনা জেলায়, মানে একটি পার্সেল আছে আমাদের কবুতর নিয়ে। কবুতরের পার্সেলটি আমরা আনবো গিয়ে এখন, আর এখন যাব, যাওয়ার ভিডিওটি আপনাদেরকে দেখাবো কীভাবে রিসিভ করি ওইটাও দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখেন কী করি আমরা, কীভাবে যাই, কীভাবে রিসিভ করি। ঢাকা থেকে আসতেছে পার্সেলটি, অনেক দূর থেকে, অনেক লং জার্নি করে আসতেছে। আচ্ছা, যাওয়া যায়। ফাইনালি আমরা একদম রেডি হয়ে গেছি। প্রচুর রোদ, এই যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে রৌদ্র, আর আমাদের গাড়ি এখানে আছে। আমরা এখন রওনা করব, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক শটও দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাই এখানে রেডি অবস্থায় আছে। ভাই কেমন আছেন? ভালো। ভালো না ভাই? ভাই এখন আমরা যাইতেছি কোন জায়গায়? নেত্রকোনা। নেত্রকোনা মানে নেত্রকোনা সদরে? আর আমরা আস্তে আস্তে মনে সন্ধ্যা হয়ে যেতে পারে। আমরা মনে করেন এখান থেকে প্রায় 29 কিলোমিটার রাস্তা যাব, আবার 29 কিলোমিটার রাস্তা ব্যাক আসবো, মানে অনেকটা জার্নি হবে আমাদের, লং জার্নি। আর কবুতরগুলো আসতেছে ঢাকা যাত্রাবাড়ি থেকে, আমরা ওইখানে কবুতরগুলো রিসিভ করব এখন গিয়ে। আচ্ছা আমরা এবার চলবো, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা যাওয়ার পথে এখানে একটা রেল ব্রিজ আছে, রেল ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই। বোঝা যাচ্ছে ওইদিকে পাহাড়, কিন্তু আসলে ওইদিকে পাহাড় টাহাড় বলতে কিছু নাই। আমরা এখন রেল ব্রিজ ক্রস করবো, এই যে দেখেন কত উপরে উঠতে হয় আমাদেরকে, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর একটা অবস্থা। অনেক মূলত আমরা এখন যে রাস্তাটিতে যাচ্ছি এটা লাভ রুট নামে পরিচিত, এটা হলো গিয়ে লাভ রুট। আর এখানে বর্তমানে একটি পার্কের কাজ নির্মাণাধীন, এখানে যে পার্কের কাজ চলতেছে। এটা হলো গিয়ে পার্কের গেট, আশা করি পার্কের কাজ শেষ হয়ে গেলে অনেক সুন্দর হয়ে যাবে পার্কটি দেখতে। আমরা এখন মহাসড়কে প্রবেশ করেছি অলরেডি, আর মহাসড়কের ভিউটা দেখেন, তাল গাছগুলো কত সুন্দর সারি সারি করে লাগানো আছে, অনেক সুন্দর রাস্তা, চারপাশের ভিউটা অসাধারণ দেখতে লাগতেছে। ফাইনালি গাইজ আমরা এখন আইসা পড়ছি প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারহাটটার সামনে, আর আমরা আছি মাঝ বরাবর, এটা হলো হাইওয়ে রোড। আমি এখন রাস্তার মাঝে আছি একদম, আমরা যাব নেত্রকোনা। নেত্রকোনায় পার্সেলটা আমাদেরকে নিতে হবে, আর অনেক রোদ এখানে, যে আমি তাকাইতে পারতেছি না রোদের কারণে, অনেক রোদ লাগতেছে। দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা যাচ্ছি, এই যে আমাদের বন্ধু ভাই সবাই আছে, সবার সাথে যাচ্ছি নেত্রকোনা।
এখন আমরা নেত্রকোনার পথে আবার রওনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন কিভাবে যাই আমরা। আমরা এখন রেল ক্রসিং পার হচ্ছি। এটা হলো গিয়ে রেল ক্রসিং। দেখেন আমরা যে ট্রেন আমাদের আসার সময় দেখে আসছিলাম, এই ট্রেন এখন আমাদেরকে ক্রস করে যাবে। গাইস ট্রেন আসতেছে, আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি, মানে আটকে দিয়েছে রেল ক্রসিং এ। ট্রেন এখান দিয়ে আসবে সামন দিয়ে। এই যে আমরা ট্রেন দেখতে পাচ্ছি, যে ট্রেন আসতেছে, মানে এই ট্রেন আমাদের আগে নেত্রকোনা পৌঁছায় যাবে, আমরা পৌঁছানোর আগে। দেখেন ফাইনালি ট্রেনের অনেক স্পিড, দেখছেন কত স্পিডে যাইতেছে। এই যে দেখেন আমাদের খুলে দিছে গেট, রেল গেট। আমরা এখন আছি টাকরুকোনা, এটা হলো গিয়ে টাকরুকোনা রেলওয়ে ব্রিজ সামনে। মহাসড়কে আছি, নেত্রকোনা কলমাকান্দা মহাসড়কেটি। আমরা এখন ব্রিজে উঠব গিয়ে, এখান দিয়ে মূলত পাহাড়ে যাওয়া যায় এই রাস্তাটি দিয়ে লেঙ্গুড়া হয়ে। হলো গিয়ে টাকরুকোনা ব্রিজ। এখান থেকে রেল ব্রিজের ভিউটা আপনাদেরকে দেখাই, কত সুন্দর লাগে। এই যে দেখেন রেল ব্রিজ, টাকরুকোনা রেল ব্রিজ। এটা অনেক প্রাচীন একটি রেল ব্রিজ, অনেক আগের। ফাইনালি আমরা আবার ট্রেনের সাথে হয়ে গেছি একসাথে, মানে ট্রেন আমরা ধরে ফেলছি। মূলত ট্রেন স্টেশনে দাঁড়ানো অবস্থায় আমরা রেল ক্রসিং পার হয়ে স্টেশনের কাছাকাছি আইসা পড়ছি, তাই ট্রেনটা আবার দেখতে পাচ্ছি, ফুললি দেখাই আপনাদেরকে। ট্রেনের যাত্রীরা আসলেও দেখেন যেভাবে তাকায় আছে, মনে হইতেছে কিনা কি হইতেছে এখানে। সবাই এদিকে তাকায় আছে, সবাই সবাই আমাদেরকে দেখতেছে আর আমরা ওদেরকে দেখতেছি। মানে অবশেষে ট্রেন আমাদেরকে রেখে চলে গেছে। দেখেন ট্রেনের স্পিডের সাথে আমরা আর পারলাম না, বাই বাই। আমরা এখন নেত্রকোনা হাইওয়ে রোডে আছি, সামনে নেত্রকোনা। মানে অসাধারণ একটা দৃশ্য, আর হাইওয়ে রুটটা অনেক নতুন করছে, তো অনেক ভালো লাগতেছে। কিছুদিন আগে রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল, মানে যানবাহন চলাচলের অনুপযোগী ছিল, এখন আবার দেখা যাচ্ছে ঠিকঠাক করা হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। গাইজ অবশেষে আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ডে এসে পড়েছি। এটাই হলো নেত্রকোনা বাস স্ট্যান্ড। আমাদের পার্সেলটি এখান থেকে রিসিভ করতে হবে। আমাদের মসজিদের পিছনে যেতে বলছে, মসজিদে যাইতে হবে এখন। অবশেষে আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ডে আসি, বাস স্ট্যান্ডের পিছনে যাইতে হবে আমাদের। এখানে সব বাস, মানে পার্সেলটা আমাদের মসজিদের পিছনে এক কথায় বলছে যাইতে হবে। এটা হলো গিয়ে মসজিদ, বাস স্ট্যান্ড মসজিদ, মানে আমাদের জন্য অপেক্ষায় আছে হয়তো বা কন্ট্রাক্টের সাথে। আমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছি, অনেক লম্বা যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আসসালামু আলাইকুম, কখন থেকে দাঁড়ায় আছেন আমরা লেগা? এক ঘন্টা হয়ে গেছে। এই যে আমাদের ঢাকার কবুতর,
অবশেষে আমরা হাতে পেয়ে গেছি যে ভিতরে আমাদের কবুতর গুলো আছে। অবশেষে আমরা কবুতর গুলা হাতে পাইছি। হাতে পাওয়ার পরেও মনটা একটু খারাপ, কারণ বাসের লোকের সাথে তখন কথা বলা হয়েছিল না, তারা চার্জটা অনেক বেশি নিছে, তারা নাকি কোনো পার্সেলই আনে না, কিন্তু এটা আনছে আমরা বলাতে। এখন এটা অবশেষে অনেক টাকা তারা বেশি নিয়ে নিছে আমাদের কাছ থেকে। আমরা এখন নেত্রকোনা শহরে আছি বাস স্ট্যান্ডে। পার্সেলটা অনেক কষ্টে রিসিভ করছি, কিন্তু তারপরেও পায়ের পুরো মাথা নষ্ট হয়ে গেছে, খরচটা আমারও মাথা নষ্ট। তারা প্রাইস অনেক বেশি নিছে, অবশেষে তারা ঠিকঠাকই আছে দেখা যায় ভিতরে। আমি বাসায় নিয়ে আপনাদেরকে খাঁচায় ঢুকায় তারপরে ভিডিওটা আরো ভালো মতো দেখাবো। গাইজ, অবশেষে আমরা মোহনগঞ্জ পৌঁছানোর আগে রাতের বেলা আমাদের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আমরা দেখে ফেলেছি, আমাদেরকে রেখেই চলে যাচ্ছে। দেখুন কত গতিবেগে যাচ্ছে, বোঝাই যাচ্ছে অনেক গতিতে যাচ্ছে ট্রেনটি, কত স্পিড, মানে তাকায় দেখার মতো একটা স্পিড। আমরা রিক্সাতে যাচ্ছি তো আমাদের তুলনায় আকাশ পাতাল তফাত। দেখেন কত লম্বা, মানে পুরো দেখার মতো, রাতের আকাশে তারা যেরকম ভাবে জ্বলে, ট্রেনের আলোগুলো এরকম মিটি মিটি জ্বলতেছে। গাইজ, এরাই হলো গিয়ে তারা, যাদের কথা আপনাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাচ্ছিলাম। এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকুন। গাইজ, যে কবুতরগুলার জন্য এত কষ্ট করে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি, এই হলো গিয়ে সেই কবুতরগুলা। এখন আপনাদেরকে রাস্তায় ছেড়ে তারপর ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা করতে অনেক সময় নিয়েছি, আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে গিয়ে অনেকটা লম্বা হয়ে গিয়েছে ভিডিওটি। কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।